नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर केन मा दुर्गार मृन्मयी मूर्तिर बदले नवपत्रिकार पुजो करा हय मन्तेश्वरेर चौधुरी बाड़ीते सेई विषये तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। জমিদারি আমলের সেই জলৌষি আর নেই, তবে ঐতিহ্য রীতিনীতি বজায় রেখেছে ষোলো আনা। জাঁকজমকের সঙ্গেই দুর্গাপুজো হয়ে আসছে মন্তেশ্বরের চৌধুরী বাড়িতে। তবে প্রতিমা নয়, এখানে পুজো হয় নবপত্রিকার। বাড়ির পাশেই দেবী দুর্গার আরেক রূপ দেবী চামুণ্ডা আছে। সেই জন্যই মন্তেশ্বরের চৌধুরী বাড়ির কয়েকশো বছরের প্রাচীন এই পুজোয় মাটির প্রতিমা আনা হয় না, পুজো হয় নবপত্রিকায়। পারিবারিক এই পুজোয় সামিল হন এলাকার বাসিন্দারাও। চার দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। মুর্শিদাবাদের কাঠালিয়ার জমিদারি ছেড়ে নবকুমার চৌধুরী বর্ধমান রাজার অধীনে জমিদারি নেন। সেই সূত্রেই মন্তেশ্বরে গড়ে ওঠে এই জমিদার বাড়ি। তখন থেকেই শুরু হয় দুর্গাপুজো। পরবর্তীকালে বংশ পরম্পরায় এই পুজো শ্রীকৃষ্ণ চৌধুরী, রামলাল চৌধুরী, গোপীবল্লভ চৌধুরী, গৌরপদ চৌধুরী ও নিত্যানন্দ চৌধুরীদের আমলে আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। পরিবারের বর্তমান সদস্য জানালেন, জমিদারি আমলে পুজোর রমরমা ও জলৌষি ছিল নজর কাড়া। সেই সময় এক মাস ধরে এলাকার মানুষজনকে নিয়ে চলত ভোজবাজিও। পুজো উপলক্ষে লাঠি খেলা ও নারকেল কাড়াকাড়ির মতো আকর্ষণীয় অনুষ্ঠানও হতো, দান ধ্যানও ছিল অনেক। পরবর্তীকালে জমিদারি চলে গেলেও পরিবারের সদস্যদের মধ্যে আজও রয়েছে সেই আভিজাত্যের ছাপ ও আন্তরিকতা। জয় বাড়িতে থাকা সুউচ্চ নজরকাড়া বিশাল দুর্গা মন্দির ভেঙে যাওয়ায় বর্তমানে প্যান্ডেল তৈরি করে পুজো করা হয়। চৌধুরী বাড়ির কাছেই রয়েছে গ্রাম্যদেবী মা চামুণ্ডার মন্দির ও মূর্তি। দেবী চামুণ্ডা যেহেতু দেবী দুর্গারই আরেক রূপ, তাই কোনো মৃন্ময় মূর্তি আনা হয় না চৌধুরী বাড়িতে। দুর্গাপুজোয় দেবী চামুণ্ডার ঘট আনার সময় চৌধুরী বাড়ির সদস্যরাও মঙ্গল ঘট আনেন। পরিবারের সদস্যরা জানালেন, ষষ্ঠীর দিন সকালে অধিবাস এবং সন্ধ্যায় বেলতলায় ষষ্ঠীকল্পের মধ্য দিয়ে মায়ের পুজো শুরু হয়। সপ্তমীর দিন পরিবারের বড় পুকুরে নবপত্রিকা স্নান পর্বের পরেই নবপত্রিকা ও মঙ্গল ঘট এনে পুজো মণ্ডপে প্রতিষ্ঠা করা হয়। অষ্টমীর দিন সন্ধি পুজো করা হয় জাঁকজমকের সাথে। নবমীর দিন সন্ধ্যায় দেবী চামুণ্ডার মন্দিরে পুজো নিয়ে যাওয়া হয়। সেই দিন রাতে সেখানেই পুজো হয়। এখানে কুমারী পুজো হয়। দশমীর দিন কুমারীকে মণ্ডপে নিয়ে এসে দেবীর সামনে পুজো করা হয়। এদিন পরিবারের মঙ্গলের প্রতীক হিসাবে শঙ্খচিল যাত্রা নামে একটি অনুষ্ঠান হয় ঐতিহ্য মেনে। ফাঁকা মাঠে নিষ্ঠা ভরে আকাশে শঙ্খচিল খোঁজা হয়। দেখা পেলে শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিরত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।